আবার বিগত 10 তারিখ থেকে তো ইতিমধ্যে লকডাউন শুরু হয়েছে। আমরা একটা সময় বেঁধে দিয়েছিলাম যারা নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য, অনেকেই নিয়েছেন। আমরা এই সপ্তাহটা দেখতে চাই লকডাউন থাকবে আমাদের রোগীর কী অবস্থা হয়, রোগী বাড়ে কি না। আমরা তো প্রতিনিয়ত ওই যে টেস্ট রিপোর্ট দেখতেছি, নিয়ে যাচ্ছে সবসময়। কাজেই এটা যতই আমরা সময় নিব, যদি পজিটিভ মানে নেগেটিভ দিক দিয়ে যদি বেশি আসে আমরা এটাকে ছেড়ে দেবো। ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, বিশেষ করে সবজি বাজার, কাঁচা বাজার। আমি বিভিন্ন কাউন্সিলরদেরকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী। ইতিমধ্যে সেনাবাহিনীর সঙ্গে কথা হয়েছে, আমরা ওই ভ্যান গাড়ি করে সবজিগুলি যেন দেওয়া যায়। মাছ মাংস পাবে, এটা মাছ মাছের দোকানে তো সবসময় মাছ বাজার নামে কিয়াত মানুষ গিজ গিজ করে, এটা এই সপ্তাহটা আমরা দেখব। এই সপ্তাহটা সবজি বাজারটা আজকে থেকেই ইতিমধ্যে আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। আমি সকালে বের হইয়া বেশ কষা ভ্যান গাড়ি করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় জায়গায় নির্দেশনা দিয়েছি। কাউন্সিলর সাহেবরা ইতিমধ্যে এই কাজে হাত দিয়েছেন। এক নম্বর থেকে এক দুই থেকেও এখানে আসতেছে সবজি, যেহেতু বারাঘাটার সবজি প্রচুর পাওয়া যায়, এখানে এসে বিভিন্ন জায়গায় রোগ ঠিক করা হয়েছে, ভ্যান গাড়ি প্রস্তুতি নিচ্ছে। এটা তো জনগণের জন্য, জনগণকে বাঁচানোর জন্য, এটা আমাদের ইচ্ছাকৃত না, এটা অনিচ্ছাকৃত। আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করতেছি, যেহেতু এটা একটা মহামারী আকার ধারণ করেছে। বান্দরবনে রেড জোন হিসেবে ঘোষণা করছে, আপনারা নিজেরাই জানেন, আপনারাও চেষ্টা করছেন অনেক সময় এটাকে আর একটু প্রক্রিয়াজাত করার জন্য, আর একটু কঠোর হওয়ার জন্য। তো আমরা এই এই সামান্য ত্রুটির জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও, কিন্তু ভ্যান গাড়ি করেই এটা প্রতিনিয়ত এই সবজিগুলি বিতরণ করা হবে এবং বিক্রি করা হবে। এখানে কোনো অবস্থাতেই কেউ বাধা দিবেন না।